আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। একবার এক পর্যটক মেক্সিকোয় গেলে, জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন, আচ্ছা মাছ ধরতে আপনাদের কত সময় লাগে? জেলেরা বলল, বেশিক্ষণ না, এক কথায় উত্তর। তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরছেন না কেন? জেলেরা বললেন, আমরা যে মাছ ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়। লোকটা জিজ্ঞাসা করলো, তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন? তখন জেলেরা জবাব দিল, আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলাধুলা করি, বউর সাথে খাই, হাসি ঠাট্টা করি, ইত্যাদি ইত্যাদি। পর্যটক তাদেরকে থামিয়ে বললেন, আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছি, আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার পর নৌকা কিনতে হবে। জেলেরা বলল, তারপর? পর্যটক বলছে, আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন, সেটা দিয়ে আরও বড় দুটো তিনটা আরও বেশি নৌকা কিনবেন, একসময় বড় একটি নৌবহর বানিয়ে ফেলবেন। তখন আপনাদের কাছ থেকে যারা মাছ কিনতে আসে তাদেরকে আপনারা মাছ দেবেন না, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরিতে সাথে বেচা কিনা করবেন, একসময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানীতে, আমেরিকায় বা বড় কোনো দেশে চলে যাবেন, সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। জেলেরা বলল, এসব করতে কত সময় লাগবে? পর্যটক উত্তর দিল, 20-25 বছর তো লাগবেই। জেলেরা বলল, তারপর? লোকটা হেসে জবাব দেয়, ব্যবসা যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, $1,000,000 আয় করবেন। তখন জেলেরা বলল, $1,000,000? ধরুন পেলাম $1,000,000, কিন্তু তারপর? জেলেরা সবাই প্রশ্ন ছুড়ে মারল। পর্যটক তখন জবাব দেন, আপনারা তখন অবসরে যাবেন, শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলবেন, বউর সাথে আড্ডা দিবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন। তখন জেলেরা বললেন, সেই কাজটাই তো আমরা এখন করছি, তাহলে এই 20-25 বছর এই কষ্টের জীবনের মানেটা কি?